কিন্তু প্রচুর দিমাগ লাগিয়ে করেছেন। এবং বালি সিমেন্ট দিয়ে যে পোস্ট বলে, অনেকে খুঁটি বলে, থাম বলে, অনেক কিছু বলে, পোস্টটা দেওয়ার পরে তার উপরে মাটি দিয়ে 1000 পিস, মানে অনেক মাছ তো। সুন্দরবন পাখি বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো ইনি হলেন আমার মামা, সুকুমার মামা, বাড়ি মইপিটে। তো ইনাকে ইন্টেলিজেন্ট বলার একটাই কারণ, ইনি যে পাখি ফার্মটা করেছেন সেটা কিন্তু প্রচুর দিমাগ লাগিয়ে করেছেন। একদম নতুন একটা ফার্ম করেছেন যেটা কিন্তু আপনারা কখনো দেখেননি আগে। আপনারা হয়তো দেখেছেন যে বাড়ির উঠোনে কিংবা বাড়ির করিডোরে, বাড়ির ছাদে কিংবা বাড়ির সামনে কোনো জায়গাতে পাখি ফার্ম বহুত আছে, কিন্তু এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু পুরো একেবারেই নতুন। তো চলুন আগে ফার্মটাকে দেখি, তারপরে মামার কী কী পাখি আছে, প্রোগ্রেস কেমন, মেডিকেশন এবং খাওয়ার দাওয়ার কী কী দেওয়া হয় সব কিছু পরপর করে দেখে নেব। আগে আমরা ফার্মটাকে দেখব, একেবারেই কিন্তু নতুন। নতুন এটাই যে জলের উপরে মামা কিন্তু পাখি ফার্ম করেছেন। আগে আপনারা দেখেছেন যে বাড়ির ছাদে কিংবা উঠোনে হেনা তেনা জায়গাতে পাখি ফার্ম হয়, কিন্তু জলের উপরে যে ফার্মটা হয় সেটা কিন্তু আপনারা আগে কখনো দেখেননি, এটা একেবারে নতুন। তো আপনাদের যদি কারোর জায়গার কোনো প্রবলেম থাকে, হয়তো আপনাদের একটা বাড়ি আছে, সামনে একটা পুকুর আছে, সামথিং কোনো জায়গা আছে, আপনি পাখি ফার্ম করার কোনো জায়গা পাচ্ছেন না, তো এই প্রসেসে আপনি জলের উপরে একটা ফার্ম করতে পারেন। তো প্রথমে আমরা দেখে নেব যে কেমন কেমনভাবে মামা কিন্তু ফার্মটা করেছে সেটা আমরা দেখে নেব। মামা কিন্তু এখানে সবকটা কিন্তু কংক্রিটের যে পোস্টার হয়, অর্থাৎ লোহা এবং বালি সিমেন্ট দিয়ে যে পোস্ট বলে, অনেকে খুঁটি বলে, থাম বলে, অনেক কিছুই বলে, তো এই যে পোস্টারগুলো হয়, পোস্টারগুলো মামা একেবারে নিচ থেকে কি তুলে নিয়েছেন নাকি নিচে ইট দেওয়া আছে? ইট দেওয়ার পরে আপনি পোস্টার রেখেছেন, পোস্টার দাঁড় করিয়ে তারপরে আপনি উপরে একেবারে ছাদের মতো করে নিয়েছেন, তারপরে অ্যালভেস্টার দিয়েছেন। তো দেখুন আগে আপনাদেরকে দেখাই, দেখুন নিচ থেকে জলের উপরে একেবারে টোটালি পোস্টার দেওয়া, পোস্টারের পরে ছাদের মতো করে কড়ি কাঠ দিয়ে তার উপরে কিন্তু মামা এখানে দেখুন এখানে কিন্তু অ্যালভেস্টার দিয়েছেন। অ্যালভেস্টার দেওয়ার পরে তার উপরে মাটি দিয়ে বদ্রি পাখি রেখেছেন। দেখুন একেবারে নতুন প্রসেস, তো আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনাদের জায়গার কোনো সমস্যা থাকে কিংবা আপনি নতুন ফার্ম করতে চাইছেন, কেমন করবেন এটা ভাবছেন, ওটা তো মাটিতেই করে, ওটা অ্যাভেলেবেল, কিন্তু এটা একেবারেই নতুন প্রসেস। এখানে কিন্তু নিচে কিন্তু মাছ রয়েছে, মামা খাবার দিলে কি মাছ আসবে? তো খাবার দিয়ে আমরা একটু মাছগুলোকেও দেখব। তো মামা এখানে খাবার দিচ্ছে, মামা এখানে কী মাছ আছে? হাইব্রিড মাগুর। মাছগুলোকে একটু দেখাও, দেখুন মাছ কেমন খাবার খাচ্ছে, মাছগুলো তো অনেক বড়। এখানে কতগুলো মাছ ছেড়েছেন? 1000 পিস, মানে অনেক মাছ তো। হ্যাঁ, কিছু এখান থেকে বিক্রি করে দিয়েছেন, আরও কিছু আছে সেগুলো বড় হলে বিক্রি করবেন। দেখুন মাছকে খাবার দিচ্ছে, মাছগুলো কেমন খাচ্ছে, এবং তার উপরে পাখি ফার্ম, একদম নতুন টেকনিকের একটা পাখি ফার্ম এবং মাছ চাষ। এগুলো ওজন কত করে হয়? 2 কিলো 2.5 কিলো 1.5 কিলো। তো সবাইদের কাছে একটাই আমার রিকোয়েস্ট যে মামার এমন একটা সুন্দর প্রসেস অ্যাপ্লাইয়ের জন্য করুন। মামার এই এত সুন্দর একটা প্রসেস যেটা কিন্তু সকলের মাথায় হঠাৎ আসে না, একদম জলের উপরে পাখির ফার্ম, জলের নিচে মাছ, একদম নতুন প্রসেস। তো আমরা এরপরে উপরে পাখি, যে সমস্ত পাখিগুলো আছে সেগুলোকে দেখবো। মামা আপনার কী কী পাখি আছে? বদ্রি পাখি, শুধুমাত্র বদ্রি পাখি, আর আপাতত এখন কিছু নেই। চলুন আমরা প্রথমে ফার্মে গিয়ে পাখিগুলোকে দেখি, চলুন আমরা ফার্মে গিয়ে ভিতরটা প্রথমে দেখে নিই। জুতো খুলে যেতে হবে? জুতো খুলে যেতে হবে। এখানে কি সমস্ত বদ্রি পাখি, মানে বাচ্চা বাচ্চা আছে এই ঘরটা? এটা বাচ্চার রুম, তাই তো? এখানে কতগুলো বাচ্চা আছে? কত 100 খানা বাচ্চা আছে? মানে এগুলো কি সব বিক্রির জন্য নাকি বাড়িতে রাখবেন?
এখানে খুবই ছোট জায়গা, সব এগুলো সব বিক্রির জন্য। দেখুন একটার পরে একটা রুম, তারপরে একটা রুম, মানে একটা দরজা ভেদ করে আমাদেরকে যেতে হবে। তারপরে তারপরে এটা লাগানোর পর, এটা লাগানোর পর আবার পরে এই দরজা খুলে একটা রুমে যেতে হবে। দেখুন একটা রুমে আমরা আজকের প্রোগ্রেস দেখবো। দেখুন এখানে 1, 2, 3 খানা বাচ্চা রয়েছে। দেখুন এই যে, এই দেখুন 3 খানা বাচ্চা, 2খানা বড়, 1খানা ছোট। এখানে একটু বের করে দেখাই আপনাদেরকে, 1, 2, 5, 6 এখানে 6খানা বাচ্চা এবং 2খানা ডিম। তো দুটো মানে এগুলো ডিম তো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। 6খানা বাচ্চা, একটা হাঁড়িতে 6খানা বাচ্চা, অসাধারণ প্রোগ্রেস। অ্যাসবেস্টাস তার উপরে মাটি দিয়েছেন, তার উপরে কিন্তু পাখিগুলোকে রেখেছেন। সাইডে এই একটা নেট, একটা নেটের পরে আবার পরে একটা নেট। মামা এই যে একটা নেটের পরে আর একটা নেট দেওয়ার কারণটা কি? যে বাইরের কুকুর বিড়াল পাখি পেঁচা ফোটা সেইগুলি যাতে না ক্ষতি করে তার জন্য ডাবল করে জায়গা। আচ্ছা এখানে খাবার কী দিয়েছিলেন এখানে? এটা এই থালাতে ভাত, ভাত সকালবেলা দিয়েছিলেন। ভাত আর সঙ্গে কী দিয়েছিলেন? ছোলা সিদ্ধ আর ভাত। ছোলা সিদ্ধ আর ভাত প্রতিদিন দেওয়া হয় নাকি মাঝে মাঝে? মানে কেমন সপ্তাহে একদিন দুদিন বাদে বাদে, একদিন বাদে বাদে, দুদিন বাদে বাদে আপনি ভাত আর ছোলা সিদ্ধ এর সঙ্গে আর কিছু দেওয়া হয় নাকি? এটাই এটাই। তো আজকে ভিডিও এখানেই শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করুন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকন বাটনটি আছে ওখানে অল বাটনটি বাজান। যখন আমি ইউটিউবে নতুন কোনো বার্ড রিলেটেড ভিডিও আপলোড করব তখন সরাসরি আপনার মোবাইলে বা কম্পিউটারে পৌঁছে যাবে।